বাংলাদেশ আফগান দ্বৈরথ এখন উত্তাপ ছড়ায়, কিন্তু ম্যাচের আগে এমন দৃশ্য নিশ্চয়ই সেই উত্তাপ কিছুটা হলেও কমিয়ে দিবে। অবশ্য এশিয়া কাপের ফরম্যাটটাই এমন যেখানে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ হয়ে দাঁড়িয়েছে নিয়ম রক্ষার। দুই দলের কাছেও এই ম্যাচটা কতটা গুরুত্ব বহন করছে সে প্রশ্নও উঠতে পারে। প্রতি গ্রুপের শেষ ম্যাচের আগে নির্ধারণ হয়েছে সুপার ফোরের সূচি ও ভেনু। মূলত বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে সুবিধা দিতেই করা হয়েছে এমনটা। তবে এ নিয়ে কিছুটা বিরক্ত বাংলাদেশ দলপতিও। শিডিউলটাও একটু ডিফিকাল্ট হয়েছে, ইম্পর্টেন্ট ম্যাচের আগে একটা দিন রেস্ট পেলে ভালো হতো। সো আমরা গ্রুপ স্টেজের পার করে আপনার মেইন জায়গায় যখন যাব সেখানে পরপর দুইটা ম্যাচ হতে এটা একটা বাড়তি প্রেসার হয়ে গেছে। টাইগারদের ভাবনা এখন সুপার ফোর। আফগানদের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার পর বিশ্রামের জন্য 12 ঘন্টাও সময় পাবে না বাংলাদেশ, নামতে হবে ভারতের বিপক্ষে। তাই আবুধাবিতে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন দেখা যেতে পারে। শান্তর অভিষেক অনেকটাই নিশ্চিত, একাদশে দেখা যেতে পারে মুমিনুলকেও। টাইগারদের কোচিং স্টাফ অনুশীলনেও এই দুজনকে নিয়ে ব্যস্ত ছিলেন দীর্ঘ সময়। আমাদের বেস্ট প্রিপারেশনটা আমরা নেওয়ার চেষ্টা করছি এবং অবশ্যই জেতার চেষ্টা করব। আমাদের জন্য খুব ভালো কিছু না বর্তমানে আফগান স্পিন অ্যাটাক বিশ্বের সব দলেরই সমীহ আদায় করে নেয়। টাইগারদের ভাবনাতেও আছে তারা, তবে তার জন্য পরিকল্পনাও আছে বাংলাদেশের। ওদের স্পিনার অবশ্যই 2-3 জন আছে যারা ওয়ার্ল্ড ক্লাস, তো বেশি না ভেবে আমার কাছে মনে হয় যে পজিটিভ থাকাটাই বেটার। এদিকে শ্রীলঙ্কাকে হারিয়ে উঠছে আফগানরা। সুপার ফোর নিশ্চিত হওয়ায় দলটা এখন স্বপ্নবাজ বাংলাদেশের বিপক্ষেও, যেখানে তাদের প্রেরণা হিসেবে কাজ করছে সম্প্রতি টি-20 সিরিজ জয় ও এশিয়া কাপে বাংলাদেশকে হারানোর স্মৃতি। এছাড়া আরব আমিরতের কন্ডিশনে খেলার বাড়তি সুবিধা তো আছেই। বাংলাদেশ ভালো দল, কিন্তু আমরাও নিজেদের সেরা ক্রিকেট খেলছি। ওদের টি-20 সিরিজে হারিয়েছে, ওয়ানডেতেও ওদের বিপক্ষে জয়ের অভিজ্ঞতা আছে। এছাড়া এখানকার কন্ডিশন আমাদের পরিচিত, দলের সবাই জয়ের জন্য মুখিয়ে আছে। ওয়ানডেতে দু দলের 5 দেখায় 3টিতে জিতেছে বাংলাদেশ, আর 2টিতে জয় আফগানদের। ICC-র অদ্ভুত নিয়মে এরই মধ্যে নির্ধারণ হয়ে গেছে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন আর কে রানার্স আপ। তাই ম্যাচটা বাংলাদেশের জন্য নিয়ম রক্ষার হলেও আফগানিস্তানের জন্য নিজেদের প্রমাণের, ক্রিকেট বিশ্বে নিজেদের অবস্থান শক্ত করার। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, আরব আমিরাত।